দ্বারা। এবার আমরা চন্দ্রনাথ ধাম, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান যেটি, সেইটির ব্যাপারে একটু আমরা দেখি কি চলছে সেখানে। আচ্ছা, আমি একটি ভিডিও দেখাই। এটি হচ্ছে চন্দ্রনাথ ধাম, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চন্দ্রনাথ ধাম। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই প্রসিদ্ধ। সীতাকুণ্ডের এই পাহাড় চূড়ায়, এটি কোনো পর্যটন কেন্দ্র নয়, কিন্তু এখানে পর্যটনের চেষ্টা করা হচ্ছে। এবং দেখুন এখানে কি কী হয়েছে, বিফ বারবিকিউ পার্টি। কোথায়? সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়, চট্টগ্রাম। চন্দ্রনাথ পাহাড়ে বিফ বারবিকিউ। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে শ্রদ্ধা করে মা হিসেবে, মানে মুসলিমরা শুকর খায় না, ঘৃণা করে, আর হিন্দু ধর্মাবলম্বীরা গরু খায় না, শ্রদ্ধা করে। তো রায়হান রিয়াদ নামের একজন উগ্রপন্থী এই ইভেন্ট খুলেছেন। তো তিনি, এখানে বেশ কিছু ইন্টারেস্টেড লোকজন আছে, কেন হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানে গিয়ে আপনি এই বিফ খাবেন? এবং যদি একই কাজ হিন্দু ধর্মাবলম্বীরা আপনার মসজিদের কাছে এসে বা মসজিদের পাশে বসে যদি মদ এবং শুকরের মাংস খায়, আপনি কি সেটাকে সমর্থন করবেন, করবেন না? তো এটা কেন, আমি আমার সাধ্যমতো আমি আপনাদের বলার চেষ্টা করছি কেন কেন তারা এটা করেছে, এই ধরনের উস্কানি। এবার আমরা দেখি আজকে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এই যে আসনি সংকেত দেখিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা, মানে চট্টগ্রামের স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা, তাঁরা চেষ্টা করেছেন চন্দ্রনাথ ধামে গিয়ে, তাঁরা এখানে কিছু লিফলেট বিলি করার বা গাছের সাথে বা পিলারে কিছু তাদের ধর্মীয় বক্তব্য, তাদের কিছু এই এই পাহাড়ের তাঁদের যে পবিত্রতা সেটি রক্ষার জন্য আহ্বানে এরকম ছিল। তো সেখানে তাদের উপরে আজকে হামলা করা হয়েছে। আমরা হামলার কয়েকটি ভিডিও দেখি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় মুসলমানরা হিন্দু ধর্মাবলম্বী যুবকদের মেরেছে। এটার পেছনের ঘটনা কি বলছে, এই দেখুন তাদের মারছে। হ্যাঁ, এই দেখুন তাদের মারছে। আপনারা এই ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখেছেন। যারা দেখেননি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, তারা আকাশ বড় তারা হওয়ার জন্য রেডি থাকুন, কারণ আপনারা যদি এই জিনিসগুলোই না দেখেন, আপনার অস্তিত্বের জন্য যদি আপনি নাই করেন, তাহলে সারাদিন গীতা পড়ে, তার চেয়ে ভালো একটা সাজেশন দিই, কলেমা পড়ে মুসলমান হয়ে যান, বাংলাদেশে ভালো থাকবেন, নিজের অস্তিত্ব টিকাতে হবে না, মুমিন ভাইরা কিছু দান খয়রাত করবে। যাই হোক, দেখুন চন্দ্রনাথ ধামে আজকে যারা যাচ্ছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা, তারা স্লোগান দিচ্ছিলেন, তাদের ধর্মীয় যে স্লোগান, সেখানে শিবের স্লোগান আরও কী কী জন্য ছিল। তো তাদেরকে মুসলমানরা পাশ থেকে উঠে বলেছে যে সেই তাদের দেবতার নাম উচ্চারণ করে সেই দেবতাকে পশ্চাদ্দেশ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে হিন্দুদের, এটা বলেছে। মানে সিটঙ্গে বাসাত ফাঁসার মধ্যে দিয়ে এর টাইপের কিছু একটা বলেছে আর কি, আমি আর বলছি না। তো এরপরে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবাদ করলে তাদেরকে ব্যাপকভাবে আহত করেছে এবং তাদের মধ্যে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে। উল্টো পুলিশ আবার তাদের দু একজনকে থানায় বোধহয় গ্রেপ্তার করেছে বা এরকম কিছু আমি শুনেছিলাম, বর্তমানে শেষ আপডেট আমি জানি না। তো এটা হচ্ছে যে বাংলাদেশ, সেখানে বিফের আয়োজন করা হবে, আল্লাহ আকবার স্লোগান, আপনারা তো গত লাইভে আপনারা দেখেছেন যে সেখানে আল্লাহ আকবার স্লোগান দিচ্ছে চন্দ্রনাথ ধামের এই 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 সিঁড়ি দিয়ে। আমি দেখাই আর একটু, এই এই সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি, এখানে আল্লাহ আকবার স্লোগান দিয়ে গত ইয়েতে আপনারা দেখেছেন। তো এটা হচ্ছে নির্মমতা। এবার এই মানে এটা হচ্ছে সংখ্যাগুরুদের বদমাশিটা যে করছে, এই যে মুসলমান আসলে সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। কীভাবে ভুগছে দেখুন, এটি আরিফুর রহমানের খুব ভালো করে লিখেছেন, আমি এখানে আমার ট্যাব থাকলে আপনাদের দেখিয়ে দিতাম, আপনারা পড়ে নিতেন আরিফুর রহমানের, যদি তিনি এখানে ধর্মে বিশ্বাসী একজন মানুষ, তিনি তার পুরো ব্যাখ্যার সাথে আমি একমত নই, তার কিছু পয়েন্ট আমারও ভালো লেগেছে বা আমারও এরকম একই চিন্তাধারা আর রয়েছে। আমি বলছি দেখুন, ব্রিটিশরা আমাদের যখন শোষণ করেছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে মানুষদের কালো বা এরকম বলে আমাদের কিন্তু নিগ্রহ করেছে, তাদের বিশেষ কিছু জায়গায়, বিশেষ করে পাব ক্লাবে ভারতীয়রা ঢুকতে পারতো না। পাকিস্তানিরা আমাদেরকে কালো মুসলমান হিসেবে আমাদের ব্যঙ্গ করতো, এমনকি আমাদের ক্রিকেট নিয়ে ট্রল করার সময় দেখবেন হাবিবুল বাশারকে কালো মেকআপ করেছে, ব্যাপক তারা এই বর্ণবাদ করেছে, বাংলাদেশের মুসলমানদেরকে তারা হিন্দু থেকে মুসলমান হওয়া এই ধরনের ইয়ে করতো। আবার আমাদের ভাষা কেড়ে নেওয়ার জন্য পাকিস্তানিরা আমাদের উপরে গুলি চালিয়েছিল, একই কাজ কিন্তু আমরা করছি কারা, কাদের উপরে, আমাদের পাহাড়ি আদিবাসী, আমাদের জনজাতি, তাদেরকে আমরা বলছি উপজাতি। হ্যাঁ, আমরা প্রধান জাতি, তারা উপজাতি, এইভাবে তাদের দমিয়ে রাখছি, তাদের উপরে ধর্ম চাপিয়ে দিচ্ছি। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আমরা একইভাবে নির্যাতন করছি, কারণ তারা সংখ্যায় কম, আমরা আমাদের বাংলাদেশের মুসলমানরা যেহেতু সংখ্যায় বেশি, তাই তাদের এই সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কারণে আমি শ্রেষ্ঠ, এটা দেখানোর জন্য আমার ধর্ম শ্রেষ্ঠ, তাকে চন্দ্রনাথ মন্দিরে গিয়ে আল্লাহ আকবার আজান দিতে হবে, স্লোগান দিতে হবে, সেখানে বিফ পার্টি করতে হবে। ওই যে মানে যখন
বড় বা শক্তিশালী কোনো, বড় বলা যাবে না, মানে সংখ্যায় বেশি কোনো লোক দুর্বলের উপরে যে ধরনের অত্যাচার করে সেই অত্যাচারটা করছে। হিন্দু ধর্মাবলম্বীদের পদে পদে নিগ্রহের শিকার হতে হচ্ছে, অথচ তাদের এটি করা উচিত ছিল না। এই মুসলমানরা যেভাবে ই করছে এটা কিন্তু মানে কোনোভাবে ইতিবাচক কোনো মানে মেসেজ আসছে না। আবার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যারা সারাক্ষণ মন্দিরে পড়ে থাকে, মডেল মন্দির বানায়, বিভিন্ন মানে বিশাল হিন্দু পূজায় লাখ লাখ টাকা খরচা করে, মানে নাচে গানে ভরপুর বিনোদন, কিন্তু এই ধরনের তাদের অস্তিত্বের জায়গাগুলোতে যখন আঘাত করা হচ্ছে